608 জন্ম, 630 প্রকাশ্যে ইসলাম গ্রহণ, 661 খলিফা এবং 680 ইন্তেকাল। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই মানুষটি এমন এক মহান সাহাবি যার নাম ধরে খোদ নবীজি দোয়া করে গেছেন, আল্লাহ আপনি তাকে কিতাব ও হিসাব শিক্ষা দিন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস যার ব্যাপারে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আমি তার চেয়ে অধিক উত্তম আখলাকের অধিকারী আর কাউকে দেখিনি। তিনি ছিলেন বিদগ্ধ আলেম, প্রাজ্ঞ ফকি, সহনশীল, ক্ষমাশীল, অনন্য বুদ্ধিমান, নম্র, বিনয়ী এবং মুত্তাকি একজন সাহাবি। তিনি প্রথম খলিফা যার সময় সমুদ্রপথে গৌরবময় বিজয় অর্জিত হয়েছিল। অর্জিত হয়েছিল পর্তুগাল থেকে চীন এবং আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত প্রায় 65 লাখ বর্গমাইল বিস্তৃত অঞ্চল। তিনি মুসলিম বিশ্বের প্রথম মানুষ যিনি প্রবর্তন করেছিলেন ডাক বিভাগের ব্যবস্থাপনা। তিনি পরিচালিত করেছিলেন খ্রিস্টান বিশ্বের অহংকার, কনস্টান্টিনোপলের মহাশক্তিশালী দুর্ঘের সেই অভিযান যার ব্যাপারে নবীজি আগেই ঘোষণা দিয়ে গেছেন, আমার উম্মতের যারা তা করবে তারা হবে ক্ষমাপ্রাপ্ত। তিনি সেই মহান খলিফা যিনি 19 বছরের খেলাফতকালে মুসলিমদের নামের সাথে একবারের জন্য যুক্ত হতে দেননি পরাজিত শব্দটি। তিনি সেই মহান নায়ক যার হাত ধরে সূচিত হয়েছিল প্রায় 100 বছর ধরে পৃথিবীর 1.5 কোটি বর্গ কিলোমিটার অঞ্চল শাসন করা উমাইয়া খেলাফতের ইতিহাস। বুঝতে পেরে গেছেন নিশ্চয় তিনি কে? তিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় শ্যালব এবং ওহির লিপিকার। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে, আল্লাহর নবীর এত কাছের আত্মীয় এবং এমন মহান দায়িত্বপ্রাপ্ত সাহাবি হওয়া সত্ত্বেও তার নামে ইতিহাসের পাতায় কিছু ভিত্তিহীন অভিযোগ লিখে রেখেছেন দুষ্ট লোকেরা, যাদের অধিকাংশই শিয়া মতাবলম্বী বা তাদের দ্বারা প্রভাবিত। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এর দ্বারা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন সাধারণ মুসলিমগণ। তারা বুঝতেও পারছেন না যে শত্রুদের পাতা ফাঁদে পা দিয়ে তারা হুমকির মুখে ঠেলে দিচ্ছেন নিজেদের ঈমান। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণাঢ্য জীবন কাহিনী এবং তাকে ঘিরে ইতিহাসের ছলতাতুরি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে পড়তে পারেন সিরাতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাহনুমা থেকে সদ্য প্রকাশ পাওয়া 2 খণ্ডের এই সিরিজটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি.com থেকে।